বোর্ডে নির্বাচিত মেম্বার জনাব জয়নাল আবেদিন সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। আত্রাড়া কারকৃতি সন্তান শ্রদ্ধাভাজন জনাব গোলাম মোল্লা চৌধুরী সাহেব উপস্থিত আছেন। কাঞ্চননগর ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন সাহেব উপস্থিত আছেন। কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিব জনাব রায়হান উপস্থিত আছেন। প্যানেল মেম্বার জনাব রমজান সাহেব উপস্থিত আছেন। অত্রাডেকার কৃষি সন্তান বিশিষ্ট মুক্তিযোদ্ধা যাদের কারণে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি আবু তাহের সাহেব উপস্থিত আছেন। শ্রদ্ধাভাজন শাহ আলম চৌধুরী সাহেব উপস্থিত আছেন। কাঞ্চননগর ইউনিয়নের সহসভাপতি জনাব আলী আহমদ মেম্বার সাহেব উপস্থিত আছেন। জনাব মুচা আলম ডাক্তার শাহ আলম বিশেষ করে আওয়ামী লীগ নেতা একলাসুর রহমান এবং শ্রদ্ধাভাজন মুরব্বী অত্রাডেকার কৃষি সন্তান আহমদুর রহমান সাহেব উপস্থিত আছেন। অষ্টরেখার কৃষি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব বদির আলম শিকদার সাহেব উপস্থিত আছেন। ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম জনাব শফিল আলম সাহেব নির্মল অনিল সহ বিশেষ করে শ্রদ্ধাভাজন আবুল কাসেম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ওলামায়ে ইকরাম সামনে সমবেত সুধীবৃন্দ এবং পর্দার আলোর মাহবুবরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু নামাজের সময় হয়ে গেছে কথা কম বলতে হবে, সেই হিসেবে আমি বলবো আপনারা যে দাবি দাওয়াগুলো দিয়েছেন সেগুলো আমি আমার সচিব সাহেব লিখিতভাবে নিয়েছেন। ইনশাআল্লাহ চেষ্টা করব, যেহেতু মেম্বার সাহেব বা অন্যান্যরা বলে গেছেন আমি সর্বোচ্চ যা বরাদ্দ পেয়েছি তার মধ্যে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি 18 নম্বর ওয়ার্ডে। আমি চাই এই কাঞ্চননগরের আপামর জনসাধারণ ভালো থাকুক, সুখী থাকুক, সুন্দর থাকুক এবং এই কাঞ্চননগর একটি মডেল কাঞ্চননগরে রূপান্তরিত হোক, সেটাই আমাদের কামনা। সেটাতে কাঞ্চননগরের সর্বস্তরের জনগণের সহায়তা এবং সহযোগিতা থাকতে হবে, আমি সবার সহযোগিতা কামনা করছি। মাইকটা বন্ধ করলি, বিশেষ করে আমি বলবো আগামীতে যে উন্নয়নগুলো হবে ইনশাআল্লাহ উন্নয়নগুলো আপনারা পাবেন, তবে আপনাদেরকে ধৈর্য ধরতে আগাতে হবে। আমি বলবো কাঞ্চননগরের প্রথম কাজ দিয়েছি, বিশেষ করে ওই যে আজমপাড়া থেকে এই যে দক্ষিণ শিলপাড়া বলা হয় মনে হয় ওই রাস্তা, কারণ আমি কাঞ্চননগরের প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘুরেছি, আমি দেখেছি কোন দিকে কী সমস্যা সেটা আমি বুঝি এবং আমি আমার পরিষদের মেম্বার সচিব এবং আমরা সবাই মিলে প্রথমে আমি এদের কাছে প্রস্তাব করি অমুক রোডটা বেশি খারাপ ওইটা করে দিলে কেমন হয়, সবাই একযোগে বলো ওইটা আগে প্রাপ্য ওইটা করে দেন। সেই জন্য আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমার সদস্যবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, সাথে সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি, যেহেতু আপনারা অক্লান্ত পরিশ্রম করে আমি গরিবের চেয়ারম্যান, সবাই বলে যে গরিবের চেয়ারম্যান, আমি নিজে বলেছি আমি গরিবের ছেলে, আজকে আমাকে আপনারা চেয়ারম্যান বানিয়েছেন, বিশেষ করে বিদেশি যারা প্রবাসী আছে এরা বেশি সহযোগিতা করেছেন, সেজন্য আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রভাবের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি বলবো আপনাদেরকে আমি অদা করেছিলাম যে আপনাদের প্রথম চাওয়া কী, চাওয়া হচ্ছে পথে প্রান্তরে যেখানে আপনাদের সমস্যা হয় একটা সাইনের জন্য দস্তকতের জন্য সমস্যা হয়, আমি অদা যে যেখানে সেখানে আমি করে দেব, সেটাকে আপনারা পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে? এরপরও যদি সমস্যা হয়ে থাকে আপনারা আমাদের পরিষদ আছে, আমাদের মেম্বার যেহেতু 2 নম্বর ওয়ার্ডের মেম্বার সালাউদ্দিন রয়েছেন ওনার সাথে যোগাযোগ করবেন, সর্বোচ্চ সহযোগিতা আমার কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ। এবং আমাদের পরিষদের মেম্বারবৃন্দ যারা রয়েছেন সচিববৃন্দ এবং উদ্যোক্তা, হয়তো আগে যা হওয়ার ওই হয়ে গেছে আমি সেটা দিকে যাবো না, সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন, শুধুমাত্র আমার কোনো জনগণ যাতে কষ্ট না পায়। আরেকটা কথা আপনাদেরকে বলতে হয়, আমি ওয়াদা করেছিলাম আমাকে যদি আপনারা চেয়ারম্যান করেন আমি সিম্পি অর্থাৎ সৈতলে গিয়ে বিচার করবো, সেটাকে আপনারা পাচ্ছেন? ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি যতটুকু জানি
আমার দোকান টানার পাশে এরা গিয়ে আমাকে বলে ভাই দুই একটা পাঠান আমি তো কাউকে বাধা দিই না বাধা দিছি আপনাদের যাওয়ার অধিকার আছে তবে মানুষ যেদিকে সুবিধা বেশি পায় সেদিকে বেশি যায় ঠিক কিনা সে সুবিধাটুকু আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি সর্বোচ্চ সহযোগিতা আপনাদের জন্য থাকবে আর এখানে বিভিন্ন দাবি দাওয়া আমি লিখে নিয়েছি আমার সচিব লিখে নিয়েছেন ইনশাল্লাহ আমি সব কিছু বিবেচনা করে ক্রমান্বয়ে সমগ্র কাঞ্চনগরে উন্নয়ন হবে উন্নয়ন কেন হবে এখানে সর্বোচ্চ ব্যক্তি রয়েছেন মজদুর মোর্শেদ ফিরোজ সাহেব উনি আমাদের সাথে আছেন আছেন কি না এখানে আবুল কালাম ভুঁইয়া আমাদের সাথে আছেন এবং এই এইদিকে যারা রয়েছেন বিশেষ করে ওই যে তপন বাবু ওয়াদ্দার আমাদের সাথে আছেন তাহলে এখানে দেখা যায় পূর্ব পশ্চিমে যারা বড় মানুষ রয়েছেন বিশেষ করে সচিব আমাদের মুক্তার হোসেন টিটু ডাক্তার রাশেদ এবং ডাক্তার আলাউদ্দিন এবং বিশেষ করে বড় বড় শিক্ষিত যারা রয়েছেন তারা আমাদের সাথে রয়েছেন সেই হিসেবে এই আমাদের কাঞ্চননগরের উন্নয়ন হবে তাতে আমি চাই কাঞ্চননগরের সুশিক্ষিত ব্যক্তি যারা রয়েছেন সবাই যেন সবার অবস্থান থেকে এই পরিষদকে কাঞ্চননগরের নিজের মাতৃটানে সহযোগিতা করেন সেটা আমি সবসময় চাইব আর একটা কথা হচ্ছে আমাদের এই যে কাঞ্চননগর বহু উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয়েছে অর্থাৎ আমাদের পাত্র ছাত্র পরিষদ এই পরিষদে যারা সুধীবৃন্দ রয়েছেন সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা চাই সবাই একীভূত হয়ে কাঞ্চননগরের সমগ্র সুশিক্ষিত ব্যক্তি যারা আছে তাদেরকে নিয়ে কাঞ্চননগরকে যেন মডেল কাঞ্চননগর রূপান্তর করতে পারি আমাদের ট্রেনিং হয়েছে আমাদের মেম্বার সাহেবদের ট্রেনিং হয়েছে সেখানে আমাদেরকে সর্বোচ্চভাবে আমাদের সরকার নির্দেশ দিয়েছেন আমরা যেন 45 দিনের ভিতরে জন্মনিবন্ধনটা করে ফেলি তাইলে আমরা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমাদেরকে বলতে হবে যে আমরা 45 দিনের মধ্যে আমাদের জন্মনিবন্ধন কি সম্পূর্ণ করতে হবে না হয় বিড়ম্বনার শিকার হতে হবে সেই হিসেবে আমি বলবো আপনারা সবাই গিয়ে প্রত্যেকের অবস্থান থেকে পরিবারকে বলবেন যেন নিবন্ধনটা করে ফেলে পরিশেষে আপনাদেরকে যারা আয়োজন করেছেন বিশেষ করে সালাউদ্দিন সাহেব সহ যারা এই আয়োজন করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জয় বাংলা জয় বঙ্গবন্ধু